বাংলাদেশ মানবাধিকার ফোরাম নবগঠিত পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা গতকাল বিকেলে ফোরামের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এসে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাথে মত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আক্তার উদ্দীন রানা। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম শহীদুল্লাহ রনি, সহ সভাপতি জি এম মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক কোপিল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিউদ্দীন চৌধুরী, পটিয়া উপজেলার সভাপতি উস্মান গনি, সাধারণ সম্পাদক হাজী আরিফ রহমান শাহ চৌধুরী, মোকাম্মেল হক তালুকদার, নুরুল আমিন, আমিনুল হক, আব্দুল গনি, প্রদীপ কুমার দে, মোহাম্মদ বহাদুর, মোহাম্মদ শাহিদ, বেলাল হুসাইন মানিক, তোফাইল আবুল কালাম, সৈয়দ তালুকদার, কামরুল হাসান, আমির হোসেন, রূপন মহাজন, রূপন দে, প্রণব দে, আমিনুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এবং সরকারি বিরোধী প্রকাশ করছি উসমান ভাই এবং আজকের সভা সভাপতি আক্তার উদ্দীন রানা ভাইকে যে আমাকে এত বড় দায়িত্ব অর্পণ করেছেন। ইনশাআল্লাহ আমি সবার সাথে পটিয়াকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং দিক নির্দেশনা দেবেন, যেভাবে দিক নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ আমি সেভাবে করে নেব। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আপনারা দেখতেছেন আমি ফেসবুকে, সে একজন এমপি, আমি তার বিরুদ্ধে দিয়েছি, আমার অ্যারেস্টের বই করি না, আমি মরণকে বই করি না, ন্যায়ের পক্ষে কাজ করার জন্য আমি দেখব ইনশাআল্লাহ। আমার জীবন চলে গেল ইনশাআল্লাহ। সুতরাং নতুন যখন এসে আজকে অনেক দিন যাবৎ বিগত 4 বছর কোনোদিন আমাদের দক্ষিণ জেলা চট্টগ্রামের মধ্যে কোনো কমিটি অনুমোদন নেই, আমারটা দিতে হবে, কারণ আমি সব সেটা আপনি অলরেডি প্রমাণ পেয়ে গেছেন সামান্য কয়েকদিনের মধ্যে। আমি আপনার কাছে দুর্দান্ত জানাবো, অনুমতি মিটিং কোনো কিছু চলে না, অনুমতি দিতে হবে, অনুমতি দিলে আমি সব সুযোগগুলো নিয়ে আমার কমিটিকে আমি এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এমন দায়িত্ব, যে লোক দুর্নীতিবাস, যে লোক চিন্তাকারী করবে, যে লোক সরবাজি করবে, যে লোক বাটপাড়ি করবে, যে লোক দখলবাস, তারা বিভিন্ন রকমের অপকর্মে জড়িত থাকবে, এই লোককে আমরা কখনো আমার কমিটির মধ্যে আমার কথা উপজেলা ইনশাআল্লাহ আমি কখনো প্রশ্রয় দেবো না। তার প্রতিবাদের জন্য আমি আপনার এই কমিটির সাথে সংযুক্ত হয়েছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনি আমাদের দিক নির্দেশনা দেবেন, আমি সেই দিক নির্দেশনা করবো। এই বলে আমার আবারও ডক্টর হিসেবে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। তো আমার চট্টগ্রাম থেকে হয়ে যাবে, তারা থেকে যাবে আর সাংগঠনিক আপনারও ওই এলাকাতে বসে অন্তকে নতুন নতুন প্রতিবাদ একবার 5 বছর বসবাসটা কমপ্লিট করতে হবে, তাদের সবাই একটু উৎসাহিত হবে। কিন্তু আপনি সবাই তাদের সাথে কমপ্লিট না করেন, তাদের যদি পাশটা আলাদা করেন, তারা উৎসাহিত হয়ে যাবে। আমার ভাই বলেছেন আমরা 4 বছর চলা করবো।